ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি শ্রাবন্তী নামেই অধিক পরিচিত। তিনি দেব, জিৎ, সহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, বাংলাদেশের শাকিব খান সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার সাথে অভিনয় করেন। শ্রাবন্তী 1987 সালের 13 আগস্ট ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী। শ্রাবন্তী 1997 সালে মায়ার বাঁধন চলচ্চিত্রে অভিনয় করে তার বর্ণালী জীবন শুরু করেন। 2003 সালে তার প্রথম বড় ধরনের কাজ চ্যাম্পিয়ন। তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন, এরপর পুরোপুরি সাংসারিক হয়ে যান। পরবর্তীতে তিনি 2008 সালে আবারও ভালোবাসা ভালোবাসাতে অভিনয় করে মিডিয়া জগতে ফিরে আসেন। 2013 সালে তিনি রবি কিনাগি পরিচালিত জিতের বিপরীতে দিওয়ানা এবং অপর্ণা সেন পরিচালিত গয়নার বক্সে অভিনয় করেন। পরবর্তীতে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম দেবের বিপরীতে বিন্দাস এবং রাজ চক্রবর্তীর পরবর্তী চলচ্চিত্র কাঠমান্ডুতেও তিনি অভিনয় করেছেন। শিকারি নামের একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, যেটি বাংলাদেশ এবং ভারত যৌথভাবে প্রযোজনা করে। এছাড়াও তিনি বাংলাদেশের একক প্রযোজনার একটি ছবি যদি একদিন এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। শ্রাবন্তী 2003 সালে মাত্র 16 বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। এই দম্পতির ঝিনুক নামে একটি ছেলে রয়েছে। এই দম্পতির সম্পর্ক অবনতি হবার পর শ্রাবন্তী 2016 সালে রাজীবকে ডিভোর্স দেন। এছাড়াও তিনি কিষান বিরাজ নামক একজন মডেলকে 2016 সালে দ্বিতীয়বার বিয়ে করেন। কিষান বিরাজের সাথেও তার সম্পর্ক ভালো না যাওয়ায় মাত্র এক বছর পর 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর শ্রাবন্তী 2019 সালে রোশান সিংকে তৃতীয়বার বিয়ে করেন। রোশান সিং এবং শ্রাবন্তীর সম্পর্কটাও ভালো না যাওয়ায় 2021 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে শ্রাবন্তী পূর্ব কলকাতার আনন্দপুরের আরবানা টাওয়ার 6-এ বসবাস করছেন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।